নমস্কার, নর্থ ইস্ট নিউজ বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই। আমি সমর্পিতা ভট্টাচার্য। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রদীপ দত্ত রায়কে দেশদ্রোহিতার তকমা লাগানোর প্রতিবাদ করিমগঞ্জ কংগ্রেসের। সোনাইয়ে মহিলা বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন। জলজীবন মিশন নিয়ে বিক্ষোভ দক্ষিণ হাইলাকান্দিতে। সবিতার বেঁচে থাকার লড়াই যেন রূপকথা। এবারে বিস্তারিত নর্থ ইস্ট নিউজ বাংলা সংবাদ। বাঙালিরা উদার মনোভাব পরিপন্থী, ওরা সংঘাতে নয় সমন্বয়ে বিশ্বাসী, তাই অনেক ঝড়ঝাপটা মোকাবিলা করে আসছেন বাঙালিরা। বর্তমানে বাঙালিরা ও বাংলা ভাষা বিপন্ন এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় যথেষ্ট উদ্বেগে সচেতন মহল। বাংলা ভাষার স্বার্থে 1961 ও 1986 সালের আন্দোলনে অনেক যোদ্ধা প্রাণ বলিদান দিয়েছিলেন, তাদের প্রাণের বিনিময়ে বাংলা ভাষা মর্যাদা পেয়েছে। তবে আজও বাংলা ভাষার উপর আগ্রাসন চালানো হচ্ছে। যদি অসম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুযায়ী বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা হয়ে থাকে, তাহলে বরাক উপত্যকায় বর্তমানে সরকারি বিজ্ঞাপন বা হোর্ডিংয়ে অসমীয় ভাষা ব্যবহার করা হচ্ছে স্পষ্টভাবে তা নিয়ে বোধগম্য হতে পারছে না করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। আজ ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি সতু রায় অসম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুযায়ী বরাক উপত্যকার সরকারি বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া বরাক উপত্যকায় প্রদীপ দত্ত রায়কে দেশদ্রোহিতার তকমা লাগানো হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যদি প্রদীপ দত্ত রায় দেশদ্রোহিতার কাজ করে থাকেন, তাহলে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালিদের নিয়ে অনেক ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে, তারা কি দেশদ্রোহী হন না, এমনটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সরকারের কাছে। বাঙালিদের নিয়ে যারা অপ্রাসঙ্গিক মন্তব্য করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে সরকার কেন কড়া পদক্ষেপ গ্রহণ করলো না, এও প্রশ্ন উত্থাপিত হয়। বরাকে ভাষা আইন রয়েছে, তবু কেন উপত্যকায় অসমীয়া বিজ্ঞাপনের হোর্ডিং? তা থেকে বরাক উপত্যকার বাঙালির মধ্যে বিভাজন সৃষ্টি, রাজনীতি, এমনটা সন্দেহ ব্যক্ত করা হচ্ছে। আমরা বলতে চাই যে বিভাজন সৃষ্টি করা যাদের মূল উদ্দেশ্য, যাদের মূল এজেন্ডা, এবং আরো ভালো করে বলতে গেলে সমাজে বিভাজন সৃষ্টি করার জন্যই যে দলের জন্ম হয়েছে দেশে, সেই দেশেরই, সেই দলেরই একজন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে নিশ্চয়ই কথা থাকে। ভাষার প্রশ্ন এখানে আলোচিত হচ্ছে সমগ্র বরাক উপত্যকায়। তিনি বলেছেন যে বরাক উপত্যকায় যদি এ ধরনের ভাষা বিদ্বেষ চলতে থাকে, তাহলে ব্রহ্মপুত্র উপত্যকার যারা হিন্দু বাঙালি আছেন তাদের উপর আক্রমণ হবে। আমি প্রশ্ন করতে চাই, একজন রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব তাহলে কি? আইন শৃঙ্খলা গৃহ বিভাগের দায়িত্ব তিনি রয়েছেন, অতএব আইন শৃঙ্খলার দায়িত্ব তো তার। মানুষ কথা বলবে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি অপরাধ হয় তাহলে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তার প্রতিবাদ করা হবে। ব্রহ্মপুত্র উপত্যকা বাঙালিরা যেমন করবে, বরাকের বাঙালিরাও ঠিক তেমনিভাবে তার প্রতিরোধ করবে, তার প্রতিবাদ করবে। বরাকের এই স্বর উচ্চ গ্রামে নিয়ে যাওয়ার ফলে যদি ব্রহ্মপুত্র উপত্যকার হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়, তাহলে সেই আক্রমণ প্রতিহত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মুখে কথা সাজে না, এটা এক কথায় ধর্মীয় বিভাজন সৃষ্টি করারই একটা কুটক কৌশল মাত্র। পূর্ব সোনাইয়ের স্বাধীন বাজারে মঙ্গলবার বেলা 12টার সময় সম্পূর্ণ একটি মহিলা বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বরভুই ওরফে সাজু, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর সহ অন্যান্যরা। এদিন স্বাধীনবাজার হাই স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভা সভাপতিত্ব করেন সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মনিরুদ্দিন লস্কর। সভার প্রথমে সবাইকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। अंबानी जो आज हम पढ़ते हैं पूरा रिलायंस बिजनेस का, वो भी एक छोटी सोच से शुरू किए। जब धीरूभाई अंबानी शुरू किए थे उनके पास भी बहुत कम था, छोटा दुकान से आज बड़ा एम्पायर उन्होंने खड़ा रखा। तो मैं महिलाओं को, स्पेशली एसएचजी महिलाओं को आह्वानित करती हूँ, आप ये मार्केट खुद से चलाइएगा, साफ सुथरा आप रखिएगा, इसको प्रॉफिटेबल आप बनाइएगा। आज जो 50 लाख का स्कीम लेके हम ये बड़ा मार्केट बना रहे हैं, ये आप ही के लिए है। तो ये आपको संभाल के चलाना है और ऐसे चलाना है इस मार्केट को, ये सिलचर मार्केट से भी ज्यादा आप लोग बिजनेस करना चाहिए। উক্ত সভায় বক্তৃতা দিতে গিয়ে বক্তারা
নারী সমাজকে পিছিয়ে পড়া থেকে অগ্রগতি দেবে এই মহিলা বাজার বলে উল্লেখ করেন। এতে উক্ত অঞ্চলের মহিলাদের কাছে তারা আহ্বান রাখেন যে আগামী দিনে আরও উৎসাহের সাথে নারী সমাজকে উন্নত করার জন্য কাজ করবেন এই অঞ্চলের মহিলারা। সোনাই থেকে শরীফ লস্করের প্রতিবেদন। যে উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা কথা বলবো না, আমরা কাজ করি। তো সেই কাজের পার্ট হিসেবে আজকে ফার্স্ট আমরা স্বাধীন বাজারের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট মার্কেট আমরা স্টার্ট করেছি। তার জন্য আন্টাই ফান্ড থেকে 35 লক্ষ টাকা এবং জেলা পরিষদের সুনাই ব্লকের আন্ডারে এমজিএন টাকা থেকে 15 লক্ষ টাকা, এই 50 লক্ষ টাকা দিয়ে এই মার্কেট হবে। যে মার্কেটে দোকানের মালিকও থাকবেন মহিলা, ওনার স্টাফও থাকবেন মহিলা, সিকিউরিটিও থাকবেন মহিলা, টোটাল মহিলা। তবে কাস্টমার আপনারা যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি কাস্টমার শুধু লেডিস দেখুন হয়ে যায় হবে না, সব আপনারা গিয়ে কাপড় কিনতে পারবেন। যারা দোকান করবেন, অনেক অ্যাপ্লিকেশন এসেছে আমাদের মধ্যে। ফার্স্ট ফেজ, তো ফার্স্ট ফেজে আমরা 9টা রুম দিয়ে শুরু করছি, সঙ্গে একটা কমিউনিটি সেন্টার থাকবে ম্যারেজ হলের মতো। তো আমরা চেষ্টা করব যারা ক্যাপেবল, যারা বিজনেস করতে পারবে, আরো 2 জনকে স্টাফ সঙ্গে চাকরি দিতে পারবে, তাদেরকে আমরা দোকান দেব। জল জীবন মিশন নিয়ে বিক্ষোভ দক্ষিণ হাইলাকান্দিতে এবং তা ধীরে ধীরে চরম সীমায় চলে যাচ্ছে বলে অনেকের অভিমত। 1 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনে যাচ্ছেন সারা অসম জনস্বাস্থ্য কারিগরির অস্থায়ী এবং অবৈতনিক কর্মীরা, ফলে পানীয় জল সংকটে পড়বেন সাধারণ মানুষ। মিশন জল জীবনের আওতায় 20 টাকা খরচ করে সেজে উঠছে একের পর এক প্ল্যান্ট, কিন্তু যাদের হাতে এই প্ল্যান্টগুলি পরিচালনা বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব, সেই অস্থায়ী এবং কর্মীরা না পাচ্ছেন তাদের ন্যূনতম মাসহারা, না পাচ্ছেন নিরাপত্তার নিশ্চয়তা। রোজ তাদের প্ল্যান্টের 11,000 বৈদ্যুতিক ভোল্টের সঙ্গে কাজ করতে হয়, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে দায়ভার কেউ নিতে চায় না। আজ দক্ষিণ হাইলাকান্দির কারিছড়ায় পিএইচির সারা অসম অস্থায়ী কিছু শ্রমিক কর্মচারী পরিষদ ও অবৈতনিক কর্মচারী সংস্থার উদ্যোগে তারা এক বিক্ষোভ প্রতিবাদে সামিল হন। এতে উপস্থিত ছিলেন রাজু পাল, সাগর কৈরি, বান্টি পাল, শহীদুল আলম সহ আরও অনেকেই। নর্থ ইস্ট নিউজ বাংলাকে তারা জানান যে গত 19 সেপ্টেম্বর কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে 2 মাসের মধ্যে তাদের সমস্যা সমাধানের আশ্বাস পেলেও তা বাস্তবায়িত এখনও হয়নি, তাই আন্দোলনের শেষ পন্থা বলে জানান তারা। নর্থ ইস্ট নিউজ বাংলার আমরা জানাই আন্তরিক অভিনন্দন। দেখেন, আমরা আজ থেকে 12-13 বছর থেকে আমরা পিএইচই ডিপার্টমেন্টে কাজ করে আসছি, কিন্তু সরকার আমাদেরকে বারে বারে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের চাকরি পার্মানেন্ট করা হবে, কিন্তু আজ অবধি আমাদের চাকরিগুলো পার্মানেন্ট করা হয়নি। আমরা এখানে যারা আছে অনেকেই নিজের মূল্যবান জায়গা ডোনেশন করেছে শুধুমাত্র একটি চাকরি পাওয়ার জন্য, কিন্তু সরকার বারবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চাকরি আজ অবধি পার্মানেন্ট হয়নি। আমরা বারবার কংগ্রেস গভর্নমেন্টকে, বিজেপি গভর্নমেন্টকে বারবার আমরা আমাদের দাবি জানিয়ে আসছি। হয়তো আমরা 2-2.5 সময় মেমোরেন্ডামও দিয়েছি গভর্নমেন্টকে, কিন্তু গভর্নমেন্ট আমাদের এই দাবিগুলি আজ পর্যন্ত মেনে নিচ্ছে না। কিছুদিন আগেও আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে বরাকবলিতে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম, মানে আন্দোলনের মাধ্যমে। উনি বলেছেন এখানে আমরা আন্দোলনের প্রয়োজন নাই, আমি মানে উনি আছেন, উনি আমাদেরকে ব্যবস্থা করে দেবেন। তারপরও আমাদের কোনো ব্যবস্থা করা হয়নি। এখন শুনছি সরকার 15 ফাইন্যান্সের মাধ্যমে জিপির থ্রুতে আমাদেরকে 1 পয়েন্ট টাকা দেবে। আমরা সেটা মেনে নেই না, কখনো আমরা সেটা মানবো না। আমাদের যদি আমাদেরকে কিছু গভর্নমেন্ট দেয়, আমাদের কোনো স্যালারি দেওয়া হয়, সেটা আমাদের অ্যাকাউন্টে দিতে হবে। আমাদের প্রথম দাবি সেটা আমাদের অ্যাকাউন্টে দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের আমাদেরকে একটা ডেজিগনেশন দিতে হবে। আমরা যে এখানে কাজ করে যাচ্ছি এটা একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যারা বিনা বেতনে কাজ করছে, কিন্তু ইম্পর্টেন্ট একটা জল, যেটা একটা বাচ্চা জন্ম হওয়ার পরে জলের প্রয়োজন, একটা মানুষ মৃত্যুর আগেও জলের প্রয়োজন, কিন্তু এই ডিপার্টমেন্টের এত হেলদুল। কিন্তু আজকে দেখেন একটু ঘুরে, আজকে দেখেন লাখ লাখ টাকার মানে মানে স্কিম বনছে, কোটি কোটি টাকার স্কিম বনছে, কিন্তু আমাদের কর্মচারীর বেলায় আমাদেরকে 5টা টাকা দেওয়া হচ্ছে না। তো আমরা এটাই বলতে চাই যে গভর্নমেন্টকে অতি সত্বর আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্র অনুরোধ করছি, আমাদের একটা স্থায়ী সমাধান করে দিন, নয়তো আমরা আগামী 1 ডিসেম্বর থেকে আমরা অসহযোগ কর্মসূচি পালন করব অল আসামে। কালাইন কোনাপাড়া এলাকায় কোনাপাড়া আর্মি স্কুলে সবিতা উড়াং নামের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর করুণ অবস্থা। চোখে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সবিতা, কিন্তু পরিবেশ পরিস্থিতি চরম প্রতিকূল। বছর দুয়েক আগে বাবা রমেশ ওরাংয়ের মৃত্যু হয়েছে, পরিবারে মেলেনি কোনো সুবিধা।
প্রতিদিন পাথর কোয়ারিতে কাজ করে, বিভিন্ন সময় মানুষের ঘরে ঘরে কাজ করে এবং কখনও মধুরা কোয়ারিতে ট্রাকের মধ্যে পাথর বয়ে নিয়ে আপলোড করার পর পাওয়া টাকায় সংসার চলে সবিতার। मम्मी मुझे इसको पढ़ाती है, मुझे बहुत टेंशन होती है जी। मम्मी ने बोला मेरे मुझे स्कूल नहीं पढ़ने को, मैंने बोला मम्मी मैं इसको पढ़ूंगी। मम्मी ने बोला घर का काम करो, इसको पढ़ के क्या करूंगी, मैं अपने बहन को पढ़ाऊँ। मैंने बोला मम्मी मुझे इसको पढ़ना है, मैं मेहनत करके करूंगी काम, मेहनत करूंगी, सबसे साथ मेहनत करूंगी, मैं इसको पढ़ूंगी। मम्मी कहते काम करो, मैंने काम भी किया, सबके काम किया, पत्थर उठाना काम किया, सब सारा काम सीखा है मैंने। पर मैंने बहुत से मतलब मैंने चांस लिया जब मैं कुछ पढ़ के मैं कुछ बनूंगी। मम्मी मेरी मम्मी को मैं दिखाऊंगी जब पढ़ना क्या हो, मियाँ क्या चीज़ होती है पढ़ना। मैं सर हर साल मेरी चेष्टा करती हूँ, मेरे पापा ने बोला तुम मास्टर बनना, मैं तुम अच्छे से पढ़ाऊंगी। पर मेरे पापा इस साल ही गुजर गए। मेरे पापा ने मुझे बहुत प्यार किया है, पर मेरे पापा को मैंने कभी भूला नहीं है। मैंने कहा मेरे पापा की अच्छे से मैं इसको मैं पढ़ूंगी, पर मेरे पापा ने मुझे बहुत मतलब कभी कभी बहुत याद आती है मेरे पापा की। पापा ने बोला इसको पढ़ो पढ़ो, मम्मी बोल रही है मत पढ़ो। अच्छा, पढ़ाई के दौरान आपका पिताजी का क्या नाम था? सुजीत उराम। क्या करते थे वो? बागान में काम करते थे। कैसे उनका निधन हो गया? बीमारी थे, 4 दिन हुए बीमार से मर गए। अच्छा, तो आप क्लास 6 में पढ़ती हैं। आपने क्या क्या काम सीखा आज तक? घर का बर्तन धोना, पोछा लगाना, बाहर का काम करना, लकड़ी फाड़ना। कुआरी में कुआरी तो समझते नहीं हो गए हम, पत्थर काम करते हैं, लोड करते हैं। क्या करते हैं कुआरी में, क्या करते हैं? लोड करते हैं, पत्थर उठाते हैं, टुकड़ी भरते हैं, सामने चलते हैं, ये सब के सारे काम मैंने सीखा है। काकू से मेरा चाचू ने बोला ये सब काम बहुत हार्ड होती है आप लोगों के लिए, पर मेरा पापा ने ये मुझे सीखना पड़ेगा। मैंने अपनी खुद की कमाई करके मैंने 2 पैसे आन के मेरे मम्मी को दे दिया। मम्मी ने बोला आपने आप कैसे करते हो, ये आपने ये सब कैसे किया, आप काम भी करते हो पढ़ाई भी करते हो। मैंने काम में मुझे सब के सब सीखना है मेरे पापा ने, तो मुझे मैं क्या करूँ, मैं सीख के ही रहूँगी। मेरा आप भी मेरे सहारा हो, मैं भी आपके सहारा हूँ, आप भी मुझे सहारा देना, मैं भी आपको सहारा दूँगी। मम्मी ने बोला ठीक है अच्छा आप इसको पढ़ो। मेरा मम्मी ने बोला पहले मम्मी ने बोला आप इसको मत पढ़ो, भाई को पढ़ाओ। मैंने बोला नहीं मैं भी पढ़ूंगी, मैं अपने भाई को भी पढ़ाऊंगी। आपका पिताजी का क्या सपना था, आपको क्या बनना है? मास्टर, टीचर बनना। हाँ। और अभी आपके भाई कौन से क्लास में पढ़ता है? भाई नहीं पढ़ता, बहन पढ़ता है। कौन से क्लास में पढ़ते हैं? तो आप अपनी मम्मी क्या करती है? आपकी बगान में काम करती है, मतलब टी प्लांटेशन में पत्ती उठाते हैं। हाँ। तो बहुत ही अच्छी बात है, आपकी मम्मी भी काम करती हैं, आप भी इतने बहादुर लड़की हो, देश की ऐसी बहादुर लड़कियों की बहुत ज़रूरत है। और हम आपको सैल्यूट करते हैं आज के इस कार्यक्रम में कि आपने इतने हिम्मत के साथ अपनी पढ़ाई जारी रखा। ঘরে রয়েছে ছোট ভাই আর একটি বোন, তাদেরকে পড়াশোনা এবং দেখাশোনা করার দায়িত্ব সবিতার উপর। ছোটবেলা খেলার ছলে মাথায় চোট পায় সবিতা, সেই থেকে হঠাৎ অজ্ঞান হওয়ার অসুখ আঁকড়ে ধরে তাকে। কিন্তু বেঁচে থাকার লড়াইয়ে হার মানতে রাজি নয় সে, নিত্য হাড় ভাঙা কাজ করে, ঘরের সব কাজ সেরে স্কুলে আসে সবিতা। নিজের ছোট ভাই বোনকেও পড়াশোনা করাচ্ছে। তাদের মা চা বাগানে পাতি তোলার কাজ করেন, সংসারে নুনান্তে পান্তা ফুরে অবস্থা। এর মধ্যেও দুর্দম সাহসকে পুঁজি করে বরাকে এক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে অখ্যাত মেয়েটি। হম জব স্কুল মে গয়ে কোন স্কুল? ইন্টিশন সুন্দর টিজি এল পি স্কুল। উস স্কুল মে হাম পড়তে থে, তব হাম স্কুল মে জানে সে পেহলে হাম সাফ সাফাই করতে হ্যায়, ফির ঘুস কে হাম লোগ পড়াই করতে হ্যায়। বস ইসি সাফ সাফাই কে দৌরান মেরে ফ্রেন্ড নে এক মুঝে ঝাড়ু উঠা কা মাথা পে মার দিয়া, ইসলিয়ে এক প্রবলেম আ গয়ে কি মেয়ে কবি কবি মতলব কবি কবি जब रोद बेसी लगती है तो कभी कभी मैं बेहोश भी गिर जाती हूँ। अभी स्कूल में इसी दौरान इसी के लिए अभी मैं स्कूल में इन लोग मेरे फ्रेंड्स को कह रही हूँ चुप रहो, पर ये लोग मेरी बात नहीं सुन रहे हैं, बस चिल्लाए जा रहे हैं। मतलब आपको आग से डर लगता है? आग से नहीं, पानी से। आपको मतलब इंटरनल हेमरेज है ना? ठीक है, तो आपने कोई डॉक्टर दिखाया, किसी ने कोई ट्रीटमेंट करवाया आपको? कौन ट्रीटमेंट किया आपका? शिल्टा में गई हूँ, उसका नाम नहीं जानता। अच्छा, डॉक्टर को दिखाए थे आप? हाँ। डॉक्टर ने दवाई दिया, दवाई ले रहे हैं आप? अभी भी चल रहा है आपका दवाई? नहीं, खत्म हो गई। अच्छा, तो कितना दिन हुआ है ये हादसे का? कम से कम 1 साल। अभी भी है, मम्मी कहते हैं हमें लेके जाऊंगी, पर मम्मी के साथ पैसे नहीं है तो हम कैसे जाएंगे। मम्मी बोला मेहनत करो फिर हम जाएंगे। এবারে নিচ্ছি সামান্য বিজ্ঞাপনী বিরতি।
আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে, তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের ঠিক পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানিতে। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, পিভিসি সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য 8638716229 এবং 6377990269 নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। অব্যাহত রয়েছে কয়লার অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান। আরও এক কয়লা সিন্ডিকেটের মাফিয়াকে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ। কালাইন লক্ষ্মীপুর প্রথম খণ্ডের বাসিন্দা শহীদ উদ্দিন বরলস্করকে কালাইন শিলচর সড়কের ভাঙারপাড় এলাকা থেকে কাছাড় পুলিশের ডিএসপি কল্যাণ কুমার দাস গোপন সূত্রের খবরের ভিত্তিতে শহীদকে তার বিলাসবহুল গাড়ি থেকে গ্রেফতার করেছেন। পরে মঙ্গলবার দুপুরে শহীদকে আদালতে পাঠিয়েছে কাটিগড়া পুলিশ। জানা গেছে এদিনে আদালত শহীদকে জেল হাজতে পাঠিয়েছে। বিগত ক মাসে কাছাড় পুলিশ দুই পরিবহন বিভাগের কর্মকর্তা সহ মোট 9 জনকে কয়লার অবৈধ বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে জেল হাজতে পাঠিয়েছে বলে জানা গেছে। শহীদের বিরুদ্ধে মামলা নং হল 75821 ও আইনের ধারা 420B, 406, 379, 411। পুলিশ সূত্রে এমনই জানা গেছে। কাটিগড়া থেকে সৌমিন্দ্র পালের প্রতিবেদন। সোনাই রাজস্ব চক্রের অন্তর্গত সোনাই সার্কেল অফিসে মিশন বসুন্ধরার অফলাইন যোগে আবেদনপত্র জমা দিতে এসে হয়রানির শিকার হচ্ছেন জনসাধারণ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে 30 নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হিসেবে জমি নামজারি করার জন্য আবেদনপত্র বা খাজনা চালান জমা দিতে এসে পুরুষ ও মহিলা সবাইকেই সকাল 6টা থেকে সারিবদ্ধভাবে দাঁড়াতে হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা পুরুষ ও মহিলারা জানান যে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে তাদেরকে। এছাড়া কিছু দুষ্টচক্র অধিক টাকা নিয়ে অনেকের কাছ থেকে সংশ্লিষ্ট অফিসের পেছনের দরজা দিয়ে ঢুকে নিজেদের কাজ হাসিল করছে। এতে সাধারণ মানুষের অনেক অসুবিধে হচ্ছে। এ নিয়ে অনেকেই আসামের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন যে 30 নভেম্বর জমা দেওয়ার শেষ তারিখ হিসেবে তারা জমা দিতে পারছেন না, এর জন্য সময়সীমা বাড়িয়ে দেওয়ার আবেদন। সোনাই থেকে শরীফ লস্করের প্রতিবেদন। তারা পাশি, আমি শিলচর থেকে আইছি, আমি খাজনা দেওয়াতে আইছি আর নাম জারি করাইবার লাগে। কালকে সকাল থেকে সারাদিন দাঁড়াইছি, দাঁড়াইয়া হয়েছে না, রাত 7টা বাজছে, ঘরে গেছি, আবার আজকে খুব সকালে আইছে, ইয়া লাইনও দাঁড়া নিয়েছে, কোনো কিচ্ছু হয়েছে না। ওখানে ওখানেও আমরা দেখি আর তো, মানে বাইরে থেকে এদিকে সাপ্লাই হয়, একজনে 10 জনের কাগজ দিতে পারেনি, তো আমরা এখানে লাইনও দাঁড়ানি, তো কোনো বেলু নাই, একজনে 2 জনের 3 জনের কাগজ এরকম করে দেন, এর লাগে তো লাইন আগাইতে পারেন না, আর আমরা এদিকে কষ্ট করে লাইনও থাকিয়া ইয়া দেখি যে অশৃঙ্খলা। ইয়ার নিয়মে কমসেকম 2-3টা টেবিলে কাজ হইলে আমরা এই পাবলিকের অসুবিধা হইতো। এখন এক টেবিলে কাজ হওয়ার মানুষ ও পরিমাণ অসুবিধা, সকাল থেকে আনা খাইয়াও আইছে, এখানেও কেউ খাইয়াও আইছে, কেউ ইলিয়াও হয়েছে, টিফিন লইয়াও আই গেছে, খালি নমিন জমিনটা নামজারি করবার লাগে, কিন্তু ও পরিমাণ আর কি অসুবিধা আমরা দেখা দেয়। রাষ্ট্রীয় রোজগার নীতির খসড়া তৈরি। আগামী 19 ডিসেম্বর দিল্লির যন্তর মন্তরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নবপ্রজন্মের যুবকেরা এই নীতির খসড়াটি জমায়েত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক নীতি ঘোষিত হলেও দেশের অগণিত বেকারদের কর্মসংস্থানের জন্য কোনো সুস্পষ্ট নীতি ঘোষণা করা হয়নি। দেশকে বাদ নামে একটি বেসরকারি সংস্থা কয়েক বছর ধরে অক্সফোর্ড, ক্যামব্রিজ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি অগ্রগণী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির জ্ঞানীজন ও সমাজবিজ্ঞানী সহ সব শ্রমিক সংগঠনের শীর্ষ ব্যক্তিদের সহায়তায় রাষ্ট্রীয় রোজগার নীতি শীর্ষক একটি খসড়া তৈরি করেছে। এটি চূড়ান্ত করার আগে সারা দেশের বিভিন্ন জায়গায় এই খসড়া তৈরির উদ্দেশ্য ব্যাখ্যা সহ সমাজের বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থা করেছে বেসরকারি সংগঠনটি। বদরপুরে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সংস্থার কোঅর্ডিনেটর দিল্লির অনুরাগ নিগম, ডক্টর নৌজিয়া পারভিন ও গণজ্ঞাপনের প্রভাষক বজলুর নূর খসড়াটির বিষয় এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বদরপুর থেকে অনিন্দ্য ভট্টাচার্যের প্রতিবেদন। দেশ কি বাত ফাউন্ডেশন দ্বারা আজ যে দেশ মে যে বেরোজগারি কি ভয়াবহ স্থিতি হ্যায় উসকো দেখতে হুয়ে রাষ্ট্রীয় রোজগার নীতি কা ড্রাফট তৈয়ার কিয়া হ্যায়। ইস রাষ্ট্রীয় রোজগার নীতি কে ড্রাফট কো তৈয়ার করনে মে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি কে প্রফেসরস কে সাথ সাথ দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু জেএনইউ ইউনিভার্সিটি আর ডি স্কুল অফ ইকোনমিক্স জো কি ইন্ডিয়া কা সবসে বড়া এক ইকোনমি কা প্ল্যাটফর্ম হ্যায়, ইস কলেজ হ্যায়, উহাঁ কে প্রফেসরস
ने इस राष्ट्रीय रोजगार नीति को ड्राफ्ट करने में अपना सजेशन दिया है, उन्होंने अपनी मदद की। और इस राष्ट्रीय रोजगार नीति का उद्देश्य कि भारत के सभी युवाओं को रोजगार की गारंटी देना, एम्प्लॉयमेंट की गारंटी देना, जैसे राइट टू एजुकेशन जो सरकार ने प्रोग्राम लॉन्च किया था कि हम क्लास 6 to 14 के क्लास के बच्चों को भारत सरकार राइट टू एजुकेशन प्रोवाइड करेगी, निःशुल्क शिक्षा। ऐसे ही भारत सरकार से हम मांग कर रहे हैं कि रोजगार की गारंटी भारत सरकार को देनी चाहिए, क्योंकि नेशनल एजुकेशन पॉलिसी का महत्व तभी है जब हम नेशनल एम्प्लॉयमेंट गारंटी स्कीम को इस देश में लागू करें। চলে গেলেন বিশিষ্ট শিক্ষক, পাঁচগ্রামে অবস্থিত হিন্দুস্তান পেপার কর্পোরেশনের প্রাক্তন কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী শীতাংশু শেখরনাথ। দীর্ঘ 30 বছর ডায়াবেটিসে ভোগার পর বিগত কয়েক বছর থেকে কিডনি রোগে ভুগছিলেন শীতাংশুবাবু। গরিব ছাত্রছাত্রীদের বিনে পয়সায় পড়াতেন তিনি, গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি। শিলচর তারাপুরে গরিব ভারত পরিচালিত গরিব পড়ুয়াদের জন্য নির্মিত প্রণবানন্দ ফ্রি কোচিং সেন্টারেও পড়াতেন বিনে পয়সায়। সোমবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ওনার প্রয়াণে শিলচরের বৃহত্তর তারাপুর অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। রেখে গেছেন স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণমুগ্ধদের। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। প্রদীপ দত্ত রায়কে দেশদ্রোহিতার তকমা লাগানোর প্রতিবাদ করিমগঞ্জ কংগ্রেসের। সোনাইয়ে মহিলা বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন, জল জীবন মিশন নিয়ে বিক্ষোভ দক্ষিণ হাইলাকান্দিতে, সবিতার বেঁচে থাকার লড়াই যেন রূপকথা। আজ সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।